আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ গেটলিংক ওয়েবসাইট সম্পর্কে বলবো, যেখান থেকে আপনারা 100 টাকা হলেই উইথড্র করতে পারবেন। গেটলিংক হচ্ছে একটি রাশিয়ান ওয়েবসাইট, তো এখানে খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন টেলিগ্রামের মাধ্যমে। টেলিগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম এসবের ট্যাক্স, যেটা প্রতিদিন আপনারা অনেক বেশি ট্যাক্স কমপ্লিট করতে পারবেন এখানে কোনো ডিপোজিট ফি ছাড়াই। সো কীভাবে কাজ করবেন চলুন শুরু করা যাক, দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা যারা ইউটিউবে ভিডিও সার্চ করে এসেছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ প্রত্যেকটা আপডেট আমি এখানেই প্রথমে দিয়ে থাকি। আর অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যদি কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে আমি টিউটোরিয়াল হিসেবে ইউটিউব চ্যানেলেই ভিডিও মেক করে থাকি। সো এখন এখান থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে জয়েন হবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখতে পারবেন একটা লিংক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখতে পারবেন আপনার এটা রাশিয়ান লেখা, তো এই রাশিয়ান লেখা তো আমাদের পক্ষে বোঝা মোটামুটি ইম্পসিবল। তো সে কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 3-ডট আইকনে আছে, এই 3-ডট আইকনে ক্লিক করতে হবে এবং নিচের দিকে দেখতে পারবেন যে ট্রান্সলেট, এখানে ট্রান্সলেটে ক্লিক করতে হবে। ট্রান্সলেটে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে অটোমেটিক ইংলিশ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, তো রেজিস্টারে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের কাজ নেই বর্তমানে, তো কাজ করার জন্য একটু পরিশ্রম করতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আবার হচ্ছে রাশিয়ান লেখা চলে আসছে, এটা আবার আমাদেরকে ইংলিশ করতে হবে। তো ইংলিশ করার জন্য সেম প্রসেসে আপনারা ট্রান্সলেট করবেন। তো আমি ট্রান্সলেট করে নিচ্ছি, তো অতটুকু ট্রান্সলেট হয় নাই, জাস্ট এতটুকু হয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, তো এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেল দিতে বলবে এবং পাসওয়ার্ড এবং রিসেট পাসওয়ার্ড, মানে রিপিট পাসওয়ার্ড। দেন এখানে ক্যাপচাটা ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো আমার পাসওয়ার্ড এবং ইমেল দুইটাই দেওয়া শেষ, এখন আমি ক্যাপচাতে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে ক্যাপচাটি ফিল আপ করতে হবে, ক্যাপচাটি ফিল আপ করে তারপর এখানে ক্লিক করে দিচ্ছি। এই ক্যাপচা ফিল আপ করার জন্য আশা করি ট্রান্সলেশন করতে হবে না। তো এই ক্যাপচাটি আমি ফিল আপ করে নিচ্ছি, একটু সমস্যা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কার, তো এখানে কার সিলেক্ট করতে হবে। তো এখানে দেখি এবার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, তো রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। তো পাসওয়ার্ডটা সেভ করে নিচ্ছি, আপনারা সেমভাবে সেভ করে নেবেন যাতে করে প্রত্যেকবার এভাবে লগ ইন না করতে হয়। তো এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেটা হচ্ছে প্রোফাইল সেট আপ করতে হবে। এখানে আপনাদের অ্যাকাউন্ট লিঙ্ক দিতে হবে, সরি এটা হচ্ছে যদি আপনি কোনো কাজ দেন সেক্ষেত্রে, তো যেহেতু কাজ দেবেন না কাজ করবেন সেজন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাজ খুঁজে পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন জব এক্সচেঞ্জ, এখানে ক্লিক করতে হবে। এখন আপনি কোনটার কাজ করতে চান, টিকটকের আছে, তারপর টেন্ডার যেটা হচ্ছে ফেসবুকের আর একটা ই, ইনস্টাগ্রামের মতো এটা করতে পারেন। তারপর এখানে আরও অনেকগুলো কাজ আছে, তো আমরা মূলত টেলিগ্রামের কাজ করব, সেই জন্য এখানে ক্লিক করতে হবে টেলিগ্রামে। তো টেলিগ্রামের কাজ যেহেতু করব সেহেতু এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামের কিন্তু হিউজ হিউজ কাজ রয়েছে এখানে। তো টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার, এখানে সব ধরনের কাজই কিন্তু এখানে আছে। সো আপনারা এখানে কিন্তু একটা কাজ শেষ হলে, মানে টেলিগ্রামের কাজ শেষ হলে টুইটারে কাজ করতে পারবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কাজ কিন্তু করতে পারবেন, এখানে দেওয়া আছে প্রত্যেকটাই। সো যেহেতু আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা নেই, সেহেতু আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে তারপর কাজ করতে হবে। তো এখানে তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র আপনারা টেলিগ্রামে জয়েন হবেন। তো আমি এটা ট্রান্সলেট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট করার জন্য এখানে অ্যাড সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট, তো এখানে সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট আমাকে অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, তো এখানে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, তার মধ্যে আপনি কোনটা অ্যাড করতে চাচ্ছেন। আমি যেহেতু টেলিগ্রাম দিয়ে কাজ করবো সেহেতু আমি টেলিগ্রামের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। তো টেলিগ্রাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম লিঙ্ক চাচ্ছে এখানে, অথবা ইউজার নেম চাচ্ছে। তো আমি টেলিগ্রামের ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি এর আগে কয়েকবার ট্রাই করছি, হয় নাই, কারণ হচ্ছে এগুলো পাবলিক করে নিতে হবে। এখানে
এবার দেখি বিন্ডে ক্লিক করে তো এখন দেখছে দেখা যাচ্ছে নিয়ে গেছে এবং এখানে ফ্লোর চাচ্ছে নিচের দিকে আসলে দেখতে পারবেন ফ্লোর ফ্লোর বলছে তো এখানে অবশ্যই আপনি যেটা সেটা সিলেক্ট করে দিবেন এবং এখানে ল্যাঙ্গুয়েজ আপনি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি দেন এখানে সেভ তো সেভে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করার পর এখানে চাচ্ছে ফোন নাম্বার তো আমাদের এখানে ফোন নাম্বারটা দিতে হবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে ওকে এখানে করে নিচ্ছি অবশ্যই কিন্তু পাবলিক করে থাকতে হবে কোনো টু এফে কানেক্ট থাকা যাবে না তো এখানে আমি চেকিংয়ে যাচ্ছি এখন একটা কোড যাবে কোডটা আমাদের এখানে দিতে হবে তো এখানে কোড যাবে কোড যাওয়ার পরে এখানে দিতে হবে কোডটা আমাদের টেলিগ্রামে যাবে মূলত তো টেলিগ্রামে থেকে চেক করে কোডটা নিয়ে এখানে দিতে হবে তো আমি টেলিগ্রামে চলে যাচ্ছি তো টেলিগ্রামের কোডটি হচ্ছে এটা তো আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি তো কোডটি ইন কোড দেখাচ্ছে কোড আবার দিতে হবে একটু ভিন্ন ছিল কিন্তু এটা আমি চেঞ্জ করে তারপরে এটা দিয়ে দিলাম এখন হয়ে গেছে যদি আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখন কিন্তু আমি ইমেলটা ভেরিফাই করিনি তো ইমেলটা ভেরিফাই করতে হবে তো আমি কনফার্ম ইমেল এখানে ক্লিক করে দিচ্ছি তো ইমেল ভেরিফাই করার জন্য আপনারা স্প্যাম ফোল্ডার চেক করবেন এবং এখানে গেটলিং নামে একটা ইমেল চলে আসবে এবং সেখান থেকে আপনারা এখানে ক্লিক করে ভেরিফাই করে নেবেন তো আমি এখানে ক্লিক করে ভেরিফাই করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এটা হচ্ছে রাশিয়ান সাইট তাই রাশিয়ান ভাষায় আছে করতেছি তো দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আশা করি ভেরিফাই হয়ে গেছে তো আমি এখানে এখানে দেখি ইনকাম হয় কিনা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাজ হয়ে গেছে এখানে ক্লিক করে দিই তো এটা আমি ট্রান্সলেট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে যদি আমি ব্যালেন্স চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন রাপ এখানে রিফ্রেশ দিতে হবে রিফ্রেশ দিলে রাপ আসবে তো এখানে আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি এটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করতে হয় এখন আপনারা কিভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা দেখাবো তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এই ব্যালেন্সের এখানে তো ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে $1 কিন্তু রাপ হতে হবে মোটামুটি 100টা রাপের মতো হতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন তো উইথড্র করার জন্য পেয়ারে আপনারা উইথড্র করবেন তো এখানে উইথড্র মেথড কিন্তু এখানে পেয়ারই দেওয়া আছে সো পেয়ারে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো যারা পেয়ারে অ্যাকাউন্ট করতে পারে না যদি চান তাহলে পেয়ার অ্যাকাউন্টে করার জন্য একটি ভিডিও দিব আপনাদেরকে আর যদি না চান তাহলে অন্য অন্য চ্যানেল আছে সেগুলো থেকে আপনারা ভিডিও দেখে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তারপরে যদি কোনো প্রবলেম হয় তো আমাকে বলবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এখান থেকে কাজ করতে হয় এবং কীভাবে এখান থেকে ইনকাম করতে হয় সো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য